তামিল অভিনেত্রী আলিয়া ভট্ট। অভিনয়, ব্যক্তিগত জীবন সকলো চর্চাত আলিয়ার। বলিউডৰ পিছত এবাৰ হলিউডত ভৰি থব আলিয়ায়। বহু তারকার সন্তানে বর্তমান বলিউডত চলাইছে রাজত্ব, যার নিজস্ব সকলো প্রতিভা বা কষ্ট অবিহনে খোঁজ পেলাবলে সক্ষম হয়েছিল বলিউডত, আর পরিয়ালর পরিচয়ের জড়িয়ে বর্তমান খোপনি পুতিছে বলিউডত। কিন্তু চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটৰ কন্যা আলিয়া ভাট এক বিপরীত উদাহরণ। আৰম্ভণিতে আলিয়াৰ বুদ্ধিমত্তাক লৈ সকলোৱে টুলুঙা মন্তব্য কৰিছিল, কিন্তু শেহতীয়াকৈ বলিউডৰ প্ৰতিভাশালী তথা শক্তিশালী অভিনেত্ৰীৰূপে নিজকে প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হৈছে আলিয়া ভাট। বহুকেইখন ছবিত আলিয়াই সুন্দৰ অভিনয় কৰি সকলো চলচ্চিত্ৰপ্ৰেমী তথা অনুৰাগীৰ অন্তৰত স্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছে। এবাৰ বলিউড নহয় হলিউডত খোজ পেলাবলৈ সাজু হৈছে আলিয়া ভাট। বর্তমান আন্তঃরাষ্ট্রীয় মাধ্যমত বিশ্ববাসীয়ে দেখিলে পাব আলিয়া ভাটৰ অভিনয়। হলিউডৰ দুই জনপ্ৰমুখ গাল কেডট আৰু জেমি ডৰ্নানৰ সৈতে অভিনয় কৰিব আলিয়াই। হার্ট অফ স্টোন নামৰ ছবিত অভিনয়ৰ জৰিয়তে হলিউডত ভৰি থব বলিউডৰ অন্যতম তাৰকাগৰাকীয়ে। আলিয়াৰ পূৰ্বে প্ৰিয়ংকা চোপড়া, দীপিকা পাডুকোন আর বহুকেগী বলিউডর অভিনেতা অভিনেত্রী হলিউডত নিজের অভিনয় প্রতিভা প্রকাশ করেছিল। বর্তমান আলিয়ার এই হলিউড যাত্রাত উৎসাহিত হয়ে পড়ছে তার অনুরাগী সকল। এটা আগ্রহে সকলের অপেক্ষা এই ছবির মুক্তির বাবে। নিউজ ডেস্ক, চ্যানেল নিউজ।